Patrícia. Dá agora esta bolha para a Patrícia. Dá agora. A maquia. Cuidado de chamar a dia dele. আজ লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এখানে একটা বিশাল সমাবেশ চলছে। আপনারা এখানে সাংবাদিকরা উপস্থিত হয়েছেন, এখানে প্রবাসী বাঙালিরা উপস্থিত হয়েছেন। বর্তমান এই যে জবরদখলকারী ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে, কারণ তারা বাংলাদেশ ছাত্রলীগের একটি ঐতিহ্যবাহী বাংলাদেশ ছাত্রলীগের মতো একটি সংগঠন, যেটা 1948 সালের 4 জানুয়ারি জন্ম হয়েছিল। এই ছাত্রলীগের জন্মের সাথে বাংলাদেশের অস্তিত্বের সম্পর্ক, এবং আওয়ামী লীগকেও তারা চেষ্টা করছে বিভিন্নভাবে তারা এটাকে বাতিল করার জন্য। আমরা বলতে চাই ওরা কারা। প্রথম কথা হল মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা নির্বাচিত প্রধানমন্ত্রী, উনি কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রী, কিন্তু জবরদখলকারী একটি এনজিও সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে তাদের প্রভুরা জোর করে বসিয়েছে। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষ জনগণ জেগে উঠেছে, অচিরেই এদের কবর রচনা হবে বাংলার মাটিতে। এরা যে কথাগুলো বলছে, আপনারা গতকালকে দেখেছেন রাজশাহীতে একজন আমাদের একজন বুন ছাত্রলীগের নেত্রী, সে পরীক্ষা দিতে গিয়েছিল কিভাবে এই সন্ত্রাসীরা তাকে হলের মধ্যে তাকে আঘাত করেছে, এর তীব্র প্রতিবাদ জানাই। এবং রাজশাহীতে আমাদের মাসুদকে হত্যা করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের শামীমকে হত্যা করেছে, এরকম সারা বাংলাদেশে আমাদের অনেক ভাই বোনেরা শহীদ হয়েছেন। 3,032 জন পুলিশকে তারা জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে, হত্যা করেছে। এরা হলো মানব হত্যাকারী, এবং বিশেষ করে ধানমন্ডির 32 নম্বর, যে 32 নম্বর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতার আন্দোলন থেকে প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেই ধানমন্ডির 32 নম্বর জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে, কোটি কোটি মানুষের হৃদয়ে আঘাত করেছে। আজকে বাংলার সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ বলতে শুরু করেছে আমরা আগেই ভালো ছিলাম। আমি মনে করি এদের কবর রচনা বাংলার মাটিতে হবে। ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা অচিরেই বাংলাদেশে যাবেন, এবং এদের কবর রচনা বাংলার মাটিতে হবে। জয় বাংলা। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার, এই মুহূর্তে দরকার স্বাধীনতার সরকার। প্রথম কথা হলো এরকম কোন সিদ্ধান্ত এখনো আমরা পাইনি। মাননীয় প্রধানমন্ত্রীর সময় মতোই ওনার সিদ্ধান্ত উনি জানাবেন, এবং উনি যে সময় ডাক দিবেন, যে সময় যে সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য লক্ষ কোটি মানুষ দেশে বিদেশে আমরা প্রস্তুত। আমরা শুনেছি যে শেখ হাসিনা ট্রাভেল ডকুমেন্ট পেয়েছেন ভারতের, এটা কতটুকু আপনি জানেন? আমি এই বিষয়টা আমার জানা নেই, যে জিনিসটা আমার জানা নেই এই জিনিস নিয়ে আমি কমেন্ট করতে চাই না। শেখ হাসিনার সাথে সর্বশেষ কখন কি বিষয়ে কথা হয়েছে আপনার সাথে? হ্যাঁ, আমরা রাজনৈতিক বিষয় নিয়ে, আমাদের সংগঠনকে গতিশীল করার জন্য, সংগঠনকে শক্তিশালী করার জন্য দেশে বিদেশে আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রী উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী উনি আওয়ামী লীগের প্রধান। আমি আওয়ামী লীগের কর্মী হিসাবে আমরা সবসময় আমাদের নেতৃবৃন্দ, আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের নেতাকর্মীদের সাথে উনি কথা বলছেন, এবং আমরা সেই প্রস্তুতি নিচ্ছি যে ইনশাল্লাহ ডাক যখন আসবে সেই ডাকে সবাই আমরা ঝাঁপিয়ে পড়ব। সবশেষ, মুজিবনগর সরকারের আদলে একটা সরকার গঠনের যে পরিকল্পনা তো গুঞ্জন উঠেছিল, এটা কি আদৌ সঠিক কিনা? যদি হয় এটা আপনি কতটুকু জানেন? না না, বিষয়টা হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো উনি প্রধানমন্ত্রী আছেনই, এখানে তো অন্য কোনো সরকারের প্রয়োজন নাই। ওনার ওনার ক্যাবিনেটও আছে, ওনার সংসদও আছে, ওনার স্থানীয় প্রতিনিধিরা, এখানে আর কোনো সরকারের তো প্রয়োজন নাই। যিনি নির্বাচিত প্রতিনিধি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, ওনাকে জোর করে ওনার অবস্থান পরিবর্তন করা হয়েছে। আমরা অচিরেই উনি যাবেন ইনশাল্লাহ বাংলার মাটিতে যাবেন, এবং ওনার সরকারও আছে, ওনার ক্যাবিনেটও আছে, ওনার সংসদও আছে।